হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস নাইনের চ্যাপ্টার নাম্বার টুয়েলভ হেরণ্য সূত্র নিয়ে। হেরণ্য সূত্র কি এবং এটা কি কি কাজ করে, এই চ্যাপ্টারের মধ্যে কি কি ফর্মুলা আছে, সব জিনিস নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব একদম সিম্পলভাবে। দেখো, হেরণ্য সূত্র এই চ্যাপ্টারের মধ্যে আমাদের করতে হবে কি, এই চ্যাপ্টারে বেসিক্যালি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকেই শিখেছি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা সেই সূত্র প্রয়োগ না করতে পারি, যেমন ধরে নাও একটা ত্রিভুজ, আমরা ছোটবেলা যেটা শিখেছি যে কোনো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ভূমি আমাদের দিয়ে দিয়েছে, ধরে নাও এটা বি দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, সিম্পলভাবে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক দিয়ে দিলে আমাদের ক্ষেত্রফল বেড়ে যাবে এটা, ঠিক আছে। এটা সিম্পলি আমরা ছোটবেলাতে করেছি। এবার রাইট অ্যাঙ্গেল হলে, মানে কোনো 90 ডিগ্রি কোণ থাকলে সেটাও আমরা জানি, সেম সূত্র দিয়ে হবে। যদি 90 ডিগ্রি থাকে, কোনো একটা ত্রিভুজ আছে যার 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এবার এখানে আমাদের ভূমি, ভূমি ভ্যালু দিয়ে দিচ্ছে বি এবং উচ্চতা দিয়ে দিয়েছে এইচ, তাহলে সেম ফর্মুলা এটাই হবে, এটার ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। এবার আমাদের দিয়ে দিল একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র অর্ধ পরিসীমা বের করতে বলছে, তাহলে কীভাবে বের করতে পারি, সেমভাবে আমরা যদি মাঝখান দিয়ে এখানে কেটে নেই, তাহলে কি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হয়ে গেছে, কীভাবে 90 ডিগ্রি এখানে, ঠিক আছে, এটা ধরে নিলাম এইচ, এটা ধরে নিলাম বি, তাহলে সেম সূত্র দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, একদম সিম্পল। এবার সমবাহু ত্রিভুজ হলে, মানে প্রত্যেকটা বাহু বাঁকা এমন একটা ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহু সমান, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ধরে নিলাম প্রত্যেকটা বাহু আছে এ, এবার আমাদের কী দেয়নি, এবার আমাদের উচ্চতা দেয়নি, আমাদের উচ্চতা গুণ করতে হয় নিয়মে, তাহলে এটা কীভাবে বের করবো, এটা হেরণ্যের সূত্র দিয়ে করা যায়। এই যে ত্রিভুজগুলি আছে এগুলিও হেরণ্যের সূত্র দিয়েও এগুলির ক্ষেত্রফল বের করা যায়। কিন্তু হেরণ্যের সূত্র দিয়ে অল্প আলোচনা করছি, আগে বেসিক যেগুলি এগুলি নিয়ে আলোচনা করছি, যেটা বলে আমরা ছোট থেকে শিখছি। যেমন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি আমাদের ক্ষেত্রফল বের করার, একদম সিম্পল একটি ফর্মুলা আছে, সেটা হলো রুট ওভার থ্রি, রুট থ্রি বাই টু এ স্কোয়ার বর্গ একক। এ স্কোয়ার মানে কি, প্রত্যেকটা বাহু, একান্ত সমবাহু মানে কি সব প্রত্যেকটা বাহু সেমই হবে, এটা হবে আমাদের এক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, ঠিক আছে। এই সিম্পল সিম্পল সূত্রগুলি এগুলি আমরা আগেই জানি। এবার হেরণ্য কি বলেছে, দেখো হেরণ্য যে সূত্রটা আবিষ্কার করেছে সেটা একটু অন্যরকম। কেমন, যেমন যে কোনো একটা ত্রিভুজ আছে যেটা আমাদের বলা হয়নি যে এটা কি রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ না কি ত্রিভুজ, সেটা আমাদের বলা হয়নি, সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, সেটা আমরা আমাদের হেরণ্যে বলেছিল। দেখো এটা কি হেরণ্য কে ছিল, হেরণ্য একজন একজন মিশরীয় গণিতজ্ঞ ছিলেন, তিনি 10 খ্রিস্টপূর্বে জন্ম হয়েছিল বলা হয়, ঠিক আছে। এবং তিনি যে সূত্রটা আবিষ্কার করেছিলেন সেটা একদম সিম্পল একটি সূত্র। দেখো একটা ত্রিভুজ আছে যার আমাদের বলা হয়নি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, খালি আমাদের দেখো এই ত্রিভুজের মধ্যে আমাদের খালি কি বাহুগুলি দিয়ে দিয়েছে, যেমন এই বাহুটা ধরে নিলাম এ, এখানে ধরে নিলাম বি এবং এটা ধরে নিলাম সি, তিনটা বাহু দিয়ে দিয়েছে আর কিছু বলা হয়নি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করবো, একদম সিম্পল, কিছুই নেই এটার মধ্যে। আগে আমি সূত্রটা লিখছি, তারপরে এটা এক্সপ্লেন করছি যে এটা কি, রুট ওভার এস, তারপর হবে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে, একদম সিম্পল। এবার এ বি সি এটা আশা করি তোমরা বুঝে গেছো কি, এটা হলো ত্রিভুজের যে বাহুগুলি আছে সেই বাহুগুলি। কিন্তু এস মানে কি, এস একদম সিম্পল কিছুই না, এস মানে হলো একটা অর্ধ পরিসীমা, মানে কি পরিসীমার যদি অর্ধেক করে দিই, মানে আমরা সিম্পল ভাবে লিখতে পারি এস ইজিক্যাল টু হলো পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি, এই যে প্রত্যেকটি বাহু যদি যোগ করে, সবগুলি বাহু যোগ করে তাহলে আমাদের পরিসীমা বেরিয়ে যাবে, মানে কি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, এটা লিখতে পারি অর্ধ পরিসীমা, ঠিক আছে, সিম্পলি। এবার ধরে নাও এই সূত্রটা ফর্মুলাটা কাজ কীভাবে করে, এটা আমরা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো ধরে নাও এই ত্রিভুজটি আছে যার এর ভ্যালু দিয়ে দিয়েছে, এখানে ধরে নাও এখানে 5 দিয়ে দিয়েছে, এর ভ্যালু 5 দিয়ে দিয়েছে। এবার ধরে নাও এখানে আমাদের সির ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 10, ঠিক আছে, এখানে সির ভ্যালু দিয়ে দিয়েছে 10, এবং আমাদের এখানে যে আমাদের বেস আছে, ভূমি আছে, সেটা দিয়ে দিয়েছে ধরে নাও 11। তাহলে আমরা কীভাবে মানটা বের করবো সেটা দেখা যাক, সিম্পল। আমরা সূত্র, আমাদের যে সূত্র আছে সে ফর্মুলা অনুযায়ী সাজিয়ে দেবো, কীভাবে সাজিয়ে দেবো, দেখো আমাদের কি প্রথম অর্ধ পরিসীমা বের করতে হবে, মানে কি এস বের করতে হবে, এস কীভাবে বের করো, সবগুলি বাহু যোগ করে দেবো, 5 প্লাস 11 প্লাস 10 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, ডিভাইডেড বাই 2, ঠিক আছে, সবগুলি অ্যাড করে দেওয়া, দেখা যাক কত হয়, সবগুলি যদি অ্যাড করা যায় এস ইজিক্যাল টু উপরে অ্যাড করা যাক, তাহলে 16 26 26 ডিভাইডেড বাই 2 মিনস 13 বেরিয়ে গেল। এবার জাস্ট খালি ভ্যালুগুলি পুট করে দেবো, এখানে এর ভ্যালু আমার জানা আছে, বির ভ্যালু জানা আছে, সির ভ্যালু আমাদের জানা আছে, তাহলে আমরা বের করে নিতে পারি। কীভাবে বের করে নেবো, ধরে নাও সেম এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো, এস মানে কি 13 ব্র্যাকেটের মধ্যে
13 মাইনাস আমার এ এর ভ্যালু কত মানে এখানে 5 ঠিক আছে তাহলে 13 মাইনাস বি এর ভ্যালু 11 13 মাইনাস 10 জাস্ট ভ্যালুগুলি বের করে দেব তাহলে আমাদের হয়ে যাবে সিম্পলি ক্ষেত্রফল বের বর্গ একক থাকবে ঠিক আছে যে কোনো এবার এখানে মিটার থাকলে মিটার স্কয়ার হবে এখানে 13 ইনটু 5 চলে যাবে 5 যদি চলে যায় 8 থাকবে আমার ইনটু তারপর এখান থেকে কত থাকবে 13 মাইনাস 11 মিন্স 2 থেকে যাবে এখান থেকে ঠিক আছে ইনটু এখান থেকে কত চলে থাকবে এখান থেকে সিম্পলি 3 থাকবে দেখা যাক এইগুলি কি ভেঙে দেয় ভেঙে কিছু বের করা যায় কি না সেটা দেখা যাক দেখো 13 কে ভাঙা যাবে না 13 একটা কি মৌলিক সংখ্যা এটা ভাঙা যাবে না তাহলে 8 কে আমরা ভাঙতে পারি 2 ইনটু 2 ইনটু 2 ভাঙতে পারি আর 2 তো এখানে আছে আগে থেকে ইনটু 3 3 কে আমরা ভাঙতে পারবো না দেখা যাক কি কি বেরিয়ে যাবে রূপ থেকে দেখো 2 দুটো ছিল একটা বেরিয়ে যাবে এখানে 2 আরো দুটো আছে মানে কি আরেকটা বেরিয়ে যাবে মানে টোটাল এখান থেকে 2 ইনটু 2 মানে দুটো 2 বেরিয়ে যাবে মানে এখান থেকে টোটাল আমরা বলতে পারি যে 4 বেরিয়ে যাবে আর বাকিগুলি ভেতরে গুণ করে দেব যেমন এখানে 3 আর এখানে কত আছে 13 ঠিক আছে তাহলে n2 করে দিলে আমাদের কত হয়ে যাবে এখানে 39 হয়ে যাবে মিন্স আমাদের কি আনসারটা কি হবে এখানে আনসারটা বেরিয়ে যাবে 4√39 ঠিক আছে বর্গ একক একদম সিম্পল ভাবে তাহলে এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে ফর্মুলাটা কি আবার একটু রিভাইজ করে নিই ফর্মুলাটা প্রথম হলো অর্ধ পরিসীমা মানে কি s অর্ধ পরিসীমাকে আমরা s বলি s ঠিক আছে ইনটু s - a ইনটু s - b ইনটু s - c a b c কি a b c হলো আমাদের যে ত্রিভুজটা দেবে ত্রিভুজের আমাদের প্রত্যেকটা বাহু তিনটা বাহু ঠিক আছে একদম সিম্পল ভাবে এবং যদি একদম এই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছুই নেই জাস্ট খালি একটু প্র্যাকটিস যদি করো তাহলে তোমাদের এই চ্যাপ্টার সিম্পল ভাবে একদম ফিনিশ হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে অঙ্ক এক্সামের মধ্যে ভালো নাম্বারই এসে থাকে তার জন্য এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে যে কিভাবে কোন ফর্মুলা দিয়ে বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।